24 ঘণ্টা অনুষ্ঠানত আমি ধাৰাবাহিকভাৱে এইকেইদিন কৈ আছিলো ৰাজ্যৰ বাহিৰৰ পৰা অসমলৈ মানুহ অহাৰ লগে লগে অসমত কৰোনা ভাইৰাছত আক্ৰান্ত লোকৰ সংখ্যা বৃদ্ধি পাব। ছত্তীশগড় বা পাঞ্জাৱত যি পৰিৱেশৰ সৃষ্টি হৈছিল সেইকেই পৰিৱেশ অসমত হ'ব। 24 ঘণ্টাত এনেধৰণৰ বাতৰি সম্প্ৰচাৰ কৰাৰ বাবে ছ'চিয়েল নেটৱৰ্কিং ছাইটত বিভিন্নজনে আমাক সমালোচনা কৰিছিল যে ৰাজ্যলৈ মানুহ আহিব নালাগে নেকি, বাহিৰত থকা মানুহখিনি কি হ'ব। আমি কৈছিলোঁ যে এই মানুহখিনিক সেই ৰাজ্যতে থাকিব দিব লাগে, চৰকাৰে সেই লোকসকলক সাহায্য দিব লাগে, সংশ্লিষ্ট ৰাজ্য চৰকাৰৰ সৈতে কথা পাতি বিহিত ব্যৱস্থা ল'ব লাগে। সদ্যহতে সেই মানুহখিনিক অসমলৈ আনিলে বিভিন্ন ৰাজ্যৰ মাজেৰে আহোঁতে এই লোকসকলে কৰোনা ভাইৰাছ কঢ়িয়াই আনিব পাৰে। আমি যি শংকাবোধ কৰিছিলোঁ সেই সংখ্যা সত্য প্ৰমাণিত হ'ল। এই মুহূৰ্তত হিমন্ত বিশ্ব শৰ্মাই টুইট কৰি জনাইছে যে ৰাজ্যত কৰোনা আক্ৰান্ত আৰু 4 লোকৰ সংখ্যা বৃদ্ধি পালে। এই 4 ব্যক্তি কোন জানেনে? আজমেৰৰ পৰা আমি যি কথা কৈছিলোঁ, এখন গাড়ী লৈ তেওঁলোক পোনে পোনে কাছাৰলৈ আহিছিল বাছ লৈ। সেই বাছত যিমান মানুহ বহিব লাগিছিল তাতকৈ বেছি মানুহ বহিছিল। তাৰে এজনক আজি পুৱাৰ ভাগতে কৰোনা আক্ৰান্ত বুলি চিহ্নিত হৈছিল আৰু তেওঁৰ লগত থকা আৰু 4 চিহ্নিত হৈছে। অৰ্থাৎ সেই বাছখনত অহা 5 কৰোনা আক্ৰান্ত। গতিকে নিশ্চিন্ত মনে থাকক, কাইলৈ বা পৰহিলৈ আৰু তাৰ পৰা 5 বা 10 যে কৰোনা আক্ৰান্ত সেই কথা স্পষ্ট হৈ পৰিব। আৰু ৰেল ব্যৱস্থা খুলি দিয়াৰ লগে লগে বা ইতিমধ্যে বাছ খুলি দিছে, ৰেল ব্যৱস্থা খুলি দিয়াৰ লগে লগে আপুনি বুকু ডাঠি ক'ব পাৰিব, আপুনি নিশ্চিন্ত মনে থাকক, মাত্ৰ 15 দিনৰ ভিতৰত অসমত কৰোনা আক্ৰান্তৰ সংখ্যা শতাধিক হ'ব বা তাতকৈ বহুত বেছি হ'ব, যিটো কথা এইমছৰ সঞ্চালকেও আশংকা কৰিছে, যিটো কথা বাৰে বাৰে বিভিন্নজনে শংকাবোধ কৰিছে। আমি সকলোৱে জানো কৰোনা ভাইৰাছৰ উৎপত্তিস্থল আছে চীনৰ বুহান, কিন্তু বুহানৰ পৰিৱেশ পৰিস্থিতি এটা সলনি কৰিছে। চীনে যেন এতিয়া সমগ্ৰ বিশ্বক বহু কথাত ফাঁকি দিব বিচাৰিছে, কিন্তু সেই চীনৰ সেই ফাঁকিবোৰ ক্ৰমাৎ ধৰা পৰিছে। চাওক আমাৰ এক বিশেষ প্ৰতিবেদন। চীনৰ এই দৃশ্য আপোনালোকে ভালকৈ মন কৰক। এই দৃশ্য চোৱাৰ পিছত আপুনি গম পাব চীনে আচলতে সমগ্ৰ বিশ্বক কিদৰে জ্বলাইছে। এই মুহূৰ্তত প্ৰশ্ন হৈছে, প্ৰকৃততে কৰোনা ভাইৰাছ বায়'লজিকেল উইপন আছিল নেকি? অর্থাৎ করোনা ভাইরাস জৈবিক অস্ত্র আছে নাকি? প্রশ্ন উঠিছে, এই করোনা ভাইরাস চীনের ষড়যন্ত্র আছিল নাকি? সমগ্র বিশ্ব শেষ করবর বাবে আসলতে এক ভয়ানক ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল নাকি চীন? এই সমগ্র বিষয়ে আপনাদের ভালকৈ বুঝার আগতে চীনের পর অহা এই ছবিব আপনি মন দিয়ে চাও। এয়া হল চীনের সেই বুহান শহর, যখন শহর আসলতে করোনার অভিকেন্দ্র আছিল। সমগ্র বিশ্বত এইখন শহরের প্রায় করোনা ভাইরাস বিয়পি পড়ছিল। এইখন শহরের পর বিয়পি পড়া করোনা ভাইরাসের বাবেই বিশ্বর অর্ধেক জনতা এটা লকডাউনের মাজত আবদ্ধ হয়ে থাকবলগিয়া হয়েছে। সেই করোনার অভিকেন্দ্রত এতিয়া বিদ্যালয় কিন্তু খোল খাই গেল। বিদ্যালয়ত এইদরে পড়ি আছে ছাত্র ছাত্রী সকলে, শপিং মেল খুলি দিয়া হয়েছে, দেখা গেছে ব্যাপক হারত শপিং মলত ভিড় হয়েছে। রাজপথলৈ মন করক, হাজার হাজার গাড়ি উলাই আহিছে যেন সম্পূর্ণ স্বাভাবিক পরিবেশের সৃষ্টি হয়েছে বুহানত। চলি আছে বিভিন্ন খেল, চলি আছে বিভিন্ন রেস্টুরেন্ট। আর একেখিনি সময়তে বুহানের পর ওলা করোনা ভাইরাসের ফলত সমগ্র বিশ্বত 2.5 লাখের অধিক লোকের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে 200 দেশত সংক্রমিত হয়ে জনতাক ঘরের ভিতর আবদ্ধ হয়ে থাকবলে বাধ্য করাইছে। আসলতে যা 5 মাহ ধরে সমগ্র বিশ্বই চীনক বেকা দৃষ্টিতে চাবলে বাধ্য হয়েছে। সকলে যেন প্রশ্ন করব বিচারিছে, চীনে করোনা ভাইরাসক কেনেক এড়িছিল? করোনাক কোনে প্রকৃততে এড়ি দিছিল? বুহানস্থিত লেবরেটরির পর এই যে করোনা ভাইরাস উলাই আহিছিল, এয়া চীনের এক ষড়যন্ত্র আছিল নেকি?
নে প্রকৃততে চীনের ভুলের বাবে এই করোনা ভাইরাস বিশ্বজুড়ে বিয়পি পড়ছিল। এনেকৈ বিভিন্নজনে কব বিচাৰিছে ষড়যন্ত্রের বাবে চীনে করোনা ভাইরাস সমগ্র বিশ্ব উপহার স্বরূপে প্রেরণ করেছিল। বিভিন্ন দেশে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করে কৈছে যে করোনা ভাইরাস প্রকৃততে এক বায়োলজিক্যাল উইপন আছিল, অর্থাৎ জৈবিক অস্ত্র। কিন্তু কোনো এখন দেশে এই ক্ষেত্রত নির্দিষ্ট তথ্য সদরি করব পৰা নাই। এনে অবস্থাত প্রশ্ন হয়, এই ভাইরাসক লৈ চীনে আসলতে কি তথ্য লুকাব বিচাৰিছিল? সেয়া কিন্তু এতিয়াও রহস্যর আবর্তন। আমেরিকা যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে যথেষ্ট কঠোর হয়ে আছে। ঘনে ঘনে ডোনাল্ড ট্রাম্পে চীনক আক্রমণ করেছে। টুইটার যুগে ডোনাল্ড ট্রাম্পে চীনের এই ভাইরাসক চাইনিজ ভাইরাস বলে অভিহিত করেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রে বারে বারে দাবি করেছে চীনের বুহান স্থিত ল্যাবরেটরির পরে এই করোনা ভাইরাস সমগ্র বিশ্বত বিয়পি পড়ছিল। China has a history of infecting the world. বিশ্বক ভাইরাসরে সংক্রমিত করা চীনের পুরনা ইতিহাস আছে। আমি জানো ল্যাবরেটরি এটা চলাবলৈ যিখিনি সাবধানতা লব লাগে সেই সাবধানতা চীনে লওয়া নাছিল। আমি জানো চীনে এইবারও ভুল করেছে। সমগ্র তথ্য আহরণৰ বাবে ইতিমধ্যে আমি চোৰাংচোৱা বাহিনী নিয়োগ কৰিছো। চোৰাংচোৱাৰ প্রতিবেদন অহার পাছত সকলো স্পষ্ট হব। কিন্তু এই মুহূর্তত কব পাৰো বুহানৰ ল্যাবরেটরির পৰাই করোনা ভাইরাস বিশ্বজুড়ি সম্প্রসারিত হৈছিল। চীনের এই ভাইরাস সমগ্র বিশ্বর বাবে এটা সন্ত্রাসের কারণ হয়ে পড়েছে, অর্থাৎ চীনের পর ওলাই ভাইরাসে সমগ্র বিশ্ব কার্যত শেষ করে পেলালে। চীনের ভুলের বাবে সমগ্র বিশ্ব এতিয়া ক্ষতি সাধন করবলগিয়া হয়েছে। কেবল মানুষের মৃত্যু হওয়াটাই ডাঙর কথা নহয়, এই ভাইরাসের ফলত সমগ্র বিশ্বর অর্থনৈতিক অবস্থা চেডেলি বেদেলি হয়ে পড়েছে। এবার এই বিষয়ে বিতং তথ্য আমি আপনার সদরি করবো এই গ্রাফিক্সর জড়িয়ে। এই ভাইরাসের ফলত দুই ধরনের ক্ষতি হয়েছে। এটা ক্ষতি হয়েছে আর্থিক, আনটো ক্ষতি হয়েছে সামাজিক। আর্থিকভাবে সমগ্র বিশ্বর 2.5 লাখের অধিক লোক করোনার মৃত্যুমুখত পড়েছে। আর সামাজিক দিকত যদি আমি সাবলে যাও, তাহলে সমগ্র বিশ্বত লকডাউন দেখা দিয়েছে। এই করোনার ফলত বিশ্বর 38 লাখের অধিক লোক আক্রান্ত হয়েছে। একেখিনি সময়তে সমগ্র বিশ্বত ক্ষুধা আর নিবনুয়া সমস্যায় ক্রমাৎ বৃদ্ধি পাবলে ধরেছে। করোনার ফলত কি ক্ষতি হওয়া নাই? তেল উদ্যোগ ইতিমধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়ে পড়েছে। বহুতে বিমান সেবা সময় বন্ধ করার সিদ্ধান্ত লৈছে। বহু বিমান কোম্পানিয়ে তেওঁলোকৰ কোম্পানি বিক্রি করব ওলাইছে। সমগ্র বিশ্বর পর্যটন খণ্ডর ব্যাপক ক্ষতি হয়েছে। আগন্তুক দুটা বছরলৈ পর্যটন ক্ষেত্রে যে গা করে দিব তার কোনো নমুনা পোৱা হোৱা নাই। 1930 চনের পিছত সমগ্র বিশ্বই আটাইতকৈ অধিক আর্থিক সংকটের সম্মুখীন হয়েছে। 2022 পর্যন্ত এই ব্যবস্থা উন্নত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আজির এই তারিখত চীনের সম্পূর্ণ ষড়যন্ত্র ভালকৈ বুঝাটো অতিকৈ প্রয়োজন। আজি আমি এই প্রতিবেদনের জড়িয়ে এই বিষয়ে বিতং তথ্য আপনার জানাবলৈ চেষ্টা করব। কিয় সমগ্র বিশ্বই করোনার মূল ভিলেইন চীন বলে দাবি করে আছে সেই কথাও জানি ল। আমেরিকা যুক্তরাষ্ট্রের ফলের এটা অস্পষ্টভাবে কোয়া হওয়া নাই বুহান ল্যাবরেটরির বা এই ভাইরাস কেন বিয়পিলে। এই ভাইরাসের বিতং তথ্যের উপর অনুসন্ধান চলি আছে যদিও আনুষ্ঠানিকভাবে সকল কথা সদরি করা নাই আমেরিকা যুক্তরাষ্ট্রই। ইতিমধ্যে ইয়ার অনুসন্ধান করবলে আমেরিকা যুক্তরাষ্ট্রে তেওঁলোকর চোৰাংচোৱা বাহিনীক নিয়োগ করেছে। কিন্তু এইখানে সময়তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য তাৎপর্যপূর্ণ কথা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাই দাবী কৰিছে বুহানৰ লেবৰেটৰীৰ পৰা এই কৰোনা ভাইৰাছ বিয়পি পৰাৰ নিৰ্দিষ্ট তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাৰ লগত নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থাই কৰোনা ভাইৰাছ নিজে নিজে সৃষ্টি হোৱা এক ভাইৰাছ বুলি দাবী কৰিছে। এইবোৰ কাৰণতে আচলতে ক্ষুণ্ণ হৈ পৰিছে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰ। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পে বারে বারে কৈছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চীনের জনসম্পর্করক্ষী বিষয়ার নিচিনা কাম করছে। ইয়ার পরিণতি আমেরিকা যুক্তরাষ্ট্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুদান হিসাবে দিয়া $400 মিলিয়ন বাতিল করে দিছে। চীনের পর অহা শেহতীয়া ভিডিও এয়া। এই ভিডিওত দেখা গৈছে হসপিটালের পর মানুষবর উলাই আহিছে। সকলো এটা নিরাপদ, কিন্তু সমগ্র বিশ্বত এটা হসপিটালত করোনা আক্রান্ত রোগী রাখবলে স্থান নোহার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কবরস্থানের অভাব ঘটিছে সমগ্র বিশ্বত, আর এনেখিনি সময়তে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে পড়ছে চীন। এবার এই দৃশ্য মন করক, চীনত এইকেদিন ব্যাপক হারত নাচ গান চলি আছে। দিনের পোহরত এনে ধরনের সঘনে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই নৃত্য গীত চার পিছত আপনি ভাবিবই নোৱাৰিব যে চীনত এক ভয়ানক করোনা ভাইরাস হয়েছিল। এইবার চীনের নিশার দৃশ্য চাও। নিশার চীন পুনৰ রঙিন হয়ে পড়েছে। সাগরত নাও ঠিকই চলি আছে, খুলি দিয়া হয়েছে অপেরা, খুলি দিয়া হয়েছে থিয়েটার হল। এইবোৰ দৃশ্য সমগ্র বিশ্বক দেখাবলৈ তৎপর হয়ে পড়ছে চীন। হাই ডেফিনেশন ক্যামেরাত এই ভিডিও সংগ্রহ করে সমগ্র বিশ্ব বিয়পাইছে চীনে। চীনে যেন ধারণা দিব বিচাৰিছে চীন সম্পূর্ণ স্বাভাবিক। আমেরিকা যুক্তরাষ্ট্র এটি এনেকৈ গরজি আছে যে এনে ধরনের প্রশ্নর অবতারণ ঘটিছে যে চীনের $3 ট্রিলিয়ন ক্ষতিপূরণ লোব লাগে। $3 ট্রিলিয়ন অর্থাৎ ভারতের মোট অর্থব্যবস্থাতক অধিক পরিমাণের ধন চীনের পর ক্ষতিপূরণ হিসাবে দাবি করব ওলাইছে আমেরিকা যুক্তরাষ্ট্র। সমগ্র বিশ্বর হসপিটালত যেতিয়া রোগীয়ে আর্তনাদ করেছে সেই সময় চীনের ফ্যাক্টরিত পূর্ণগতির কাম চলি আছে। যে সময় বিশ্বর বহু শীর্ষ নেতা করোনাত আক্রান্ত হয়েছে সেই সময় চীনের রাষ্ট্রপতি জিনপিংয়ে এইদরে মুক্তিভাবে খোঁজ কাড়ি দেখাইছে তথা চীন সম্পূর্ণরূপে স্বাভাবিক অবস্থা আছে। চীনে দাবি করেছে চীনত করোনাত আক্রান্ত লোকের সংখ্যা 22,000 ওসরা ওসরি, অথচ এইখানে সময় সমগ্র বিশ্বত 3.5 লাখের অধিক লোক করোনাত আক্রান্ত হয়েছে। চীনে দাবি করেছে চীনত করোনাত মৃত্যু হওয়া লোকের সংখ্যা 5,000-এর ওসরাওসরি। একেখিনি সময়তে সমগ্র বিশ্বত করোনাত মৃত্যু হওয়া লোকের সংখ্যা 2,60,000-এর অধিক হবলে ধরেছে। তাৎপর্যপূর্ণভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রই চীনের বুহান লেবরেটরিত পরীক্ষা করব বিচাৰিছে যদিও চীনে ইয়াত বাধা আরোপ করেছে। এটা চীনে কি ধরনের ফাঁকি দিলে? চীনের করোনা ফাঁকি ভাইরাস আইছিল ডিসেম্বর, চীনে বিশ্বক জানালে জানুয়ারি। চীনে করোনার প্রথম স্যাম্পল কাকো নিদিলে, বিশ্বই জানার পূর্বেই বুহানত লকডাউন ঘোষণা। বিশ্বর আটাইবোৰ হসপিটালত রোগী ভর্তি, চীনে সেই সময় খুলি দিছে সকল ফ্যাক্টরি। এইখানে সময়তেই বিশ্ব মুদ্রাকোষের ফলের এক প্রতিবেদন দাখিল করা হয়েছে, যে প্রতিবেদনে স্পষ্ট করে দিছে চীনের ফলত বিশ্বর বিভিন্ন রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা ক্ষতিসাধন হয়েছে। করোনার ওপর মুদ্রাকোষের রিপোর্ট, আমেরিকার অর্থব্যবস্থা 5.9% হার। আমেরিকায় নিবনুয়ার সংখ্যা 10% বৃদ্ধির আশঙ্কা।
1930 চনৰ পিছত অষ্ট্ৰেলিয়াৰ আটাইতকৈ আৰ্থিক দুৰ্দশা। চলিত বৰ্ষত বিশ্বৰ অৰ্থনীতি 3% হ্ৰাস পাব পাৰে। অহা বছৰ বিশ্বৰ জিডিপি 8% হ্ৰাস পাব পাৰে। এই সমগ্র বিষয়ক লৈ চর্চা চলি থাকার পিছতেই সমুখলে আহিছে চীনের কেইটামান ভিডিও। এই ভিডিওই স্পষ্ট করে দিছে যে চীনত আসলে করোনাত আক্রান্ত লোকের সংখ্যা যথেষ্ট আছিল। চীনে মৃত্যুর সংখ্যা কমাই কৈছে। চীনে দিয়া তথ্যতকৈ 10% অধিক লোকের মৃত্যু হয়েছে। কেবল বুহানতে 20,000 অধিক লোকের মৃত্যু হয়েছে। সরকারে ভাবি আছে কেইমাহমানের পাছত মানুষে সকল পাহৰি পেলাব। চিকিৎসালয়ত প্রায় 20 জন বহি আছিল। এওঁলোক আটাইকে ঔষধৰ প্ৰয়োজন আছিল। মই কাক দিম কাক নিদিম নিৰ্ণয় কৰিব লগা হৈছিল। ইয়াক লৈ মই গোটেই জীৱন অনুশোচনাত ভুগিম। লাহে লাহে চীনৰ পৰ্দা খোল খাইছে, কিন্তু সম্পূৰ্ণ পৰ্দা কেতিয়া খোল খাব? সম্পূৰ্ণ পৰ্দা খোল খোৱাৰ লগে লগে তৃতীয় বিশ্বযুদ্ধ আৰম্ভ হ'ব, সেই কথাও নিশ্চিত হৈ পৰিছে। করোনার লগে লগে আন এক বিপর্যয় রাজ্যখন আছে, এই কৃষিখণ্ডত আর পশুপালন ক্ষেত্রত। এই দুইটা বিভাগের মন্ত্রী হয়েছে অতুল বৰা। অতুল বৰা আজি বিশ্বনাথ চাৰিআলিলৈ গৈছিল। গাহরির মাজত যে আফ্রিকান সোয়াইন ফিভার হয়েছে আর প্রধানমন্ত্রী কৃষকের বাবে দিয়ার যন সেই ধনক কেন্দ্র করে দুর্নীতি হওয়ার তথ্য আছে। ইতিমধ্যে বরপেটার জেলা কৃষি বিষয়াজনক সরকার ফল সাসপেন্ড করা হয়েছিল। আজি এই প্রসঙ্গত মাত মাতিছে অতুল বৰাই বিশ্বনাথ চাৰিআলি। আমাক আশ্বস্ত করেছে, যাকালিও আমি ভিডিও কনফারেন্সিংয়ের জড়িয়ে বিশেষভাবে যদি অভিযোগ বর্তমান সময় উত্থাপিত হয়েছে হয়েছে সেই ক্ষেত্রে প্রতিখন জেলা আমি রিভেরিফিকেশন করবর কারণে কৈছো। আর ইতিমধ্যে এগারী বিষয়াক আমি সাসপেন্ডও করেছো। তাত মানে ব্যাপক খেলিমেলি, আগতে তাত প্রয়োজনীয় ব্যবস্থা লওয়ার পিছতো আর কিছু নতুন মানুষের নাম অন্তর্ভুক্তি প্রমাণিত হওয়ার পিছত গ্রস ইরেগুলারিটির কারণে আমি যাকালি তেনে একটা পদক্ষেপ লো। আর কোনোবা যদি এই প্রক্রিয়াটার জড়িত আছে, বিশেষভাবে আমি জানিব পারিছো যে যেহেতু এই এনআইসি দিয়া হয়েছিল আর এনআইসিয়ে একেবারে তলর লেভেলত এই কামটি করাইছিল পিছত, কারণ এনআরসির কামত আমার বিষয়াসল বিশেষভাবে সেই সময় জড়িত হয়ে পড়ার কারণে আমি এনআরসির সহায় লোবলিয়া হয়েছিল। কালিং নকরাকিও আমি আমার খেতিয়কসকলে যিখিনি গাহরি পালন করেছিলে, যেহেতু 21 লাখ গাহরি আমার ইয়াত পিক পপুলেশন থকা বলে 2019 চনের সেন্সাস উল্লেখ আছে, আর এটা আমি নতুনকৈ করাইছো সম্ভবত 30 লাখ মান হবগে। গতি বহু হাজার কোটি ইনভলভমেন্ট আছে, যত মানে কিছু লোকের এই আসলে লাইভলিহুড, আর সেই বিষয়টির প্রতি বিবেচনা করে আমি কতবোর কঠোর পদক্ষেপ লো। প্রতিখন জেলালৈ আমি ভেটেনারি ডক্টর বিশেষজ্ঞ সকলক আমি প্রেরণ করেছো। আমি রেন্ডম স্যাম্পল টেস্ট করার কারণে একটা ব্যবস্থা লো। আর যরিয়াত ইয়াত 6-5 গাঁত এই সংক্রমণে 5 গাঁত এই ভাইরাসের ভাইরাসট থাকা বলে প্রমাণিত হয়েছে। গতি সেই জোনটুক আমি কন্টেইনমেন্ট জোন করবর কারণে আমি সিদ্ধান্ত লো রাজ্যখনের প্রত্যেক ঠাইতে। আর যদি গাহরি কারবার মরে নদী বা বিল বা মুকলি ঠাইত পেলায় নিদি, 6 ফুট তলত গাত খানি তার যাতে নিমখ আর ব্লিচিং পাউডার ছটিয়াই দিয়া হয়, তার কারণে প্রয়োজনীয় ব্যবস্থা করবলে আমি জেলা প্রশাসনের মানে বিভাগের আমি জেলা প্রশাসনকো আমি কইছো। তার কারণে আমি জনস্বাস্থ্য কারিকরী বিভাগের কথা বতরা পাতি সহযোগিতা আমি লো। গতি বর্তমান সময়ত করোনা ভাইরাসের এইটা আমার কারণে ডর সমস্যা আছে, বিশেষক উজনি লক্ষিমপুর ধেমাজি যাট শিবসাগর ডিব্রুগড় আর শেহতাক আর কেকমান জেলালৈ জেলা এই রোগের সিমটমটা দেখা দিছে। আমি স্যাম্পল টেস্ট করছো, কিন্তু স্যাম্পল টেস্ট করার পিছতে কোবা হব সে আফ্রিকান সোয়াইন ফিভার নে এশিয়ান সোয়াইন ফিভার।